রাজ্যে 15ই নভেম্বর থেকে খুলবে স্কুল কলেজ। শিলিগুড়ির প্রশাসনিক ভবন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। উত্তরাখণ্ডে ট্রেকিং এ গিয়ে তুষার ধসে মৃত বাংলার 5 অভিযাত্রীর কফিন বন্দির দেহ ফিরল কলকাতায়, সমবেদনা জানালেন মমতা। সরকারি প্রকল্পে আরও গতি, বেসরকারি ক্ষেত্রে অভিজ্ঞ আধিকারিকদের নবান্নে নিয়োগের পরিকল্পনা, বিজ্ঞপ্তি জারির নির্দেশ মুখ্যমন্ত্রীর। জট কাটছে না আরজিকর হাসপাতালে, অনশন তুলতে নারাজ ইন্টার্নরা, 29শে অক্টোবর উচ্চ পর্যায়ের বৈঠকে নির্দেশ আদালতের। উত্তরপ্রদেশ কংগ্রেসে ভাঙন, মমতার উপস্থিতিতে তৃণমূলে যোগ দুই নেতার, পুলিশের অনুমতি না মেলায় গোয়ায় বাতিল দলীয় কর্মসূচি। ভারত পাক ম্যাচের জের পাঞ্জাবে হামলা কাশ্মীরি পড়ুয়াদের ওপর, নিন্দায় সরব কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। সোমবার এনসিবি অফিসে হাজিরা দিলেন না মাদক কাণ্ডে নাম জড়ানো অনন্যা পাণ্ডে, 3 দিন বাড়তি সময় চাইলেন অভিনেত্রী। আইপিএলে জুড়ল দুই নতুন দল, আগামী মৌসুমে খেলবে মোট 10টি টিম, পুরনো 8 দলের সঙ্গে যুক্ত হল আহমেদাবাদ ও লখনৌ। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসি বিস্তারিত খবরে। করোনার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, কতদিনে ফের স্বাভাবিক হবে স্কুল কলেজ, অনলাইন না অফলাইনে হবে ক্লাস, একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল সকলের মনে। শিলিগুড়ির প্রশাসনিক বৈঠক থেকে তার উত্তর পাওয়া গেল। কালী পুজোর পর 15ই নভেম্বর স্কুল খোলার নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক কর্মসূচি নিয়ে রবিবার উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠক করেন তিনি। সেখানেই পড়ুয়াদের সুবিধার্থে স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে দীর্ঘ আলোচনা হয়। এরপরই মুখ্য সচিবকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, 15 তারিখ থেকে স্কুল কলেজ খোলা হোক, তার আগে 2 সপ্তাহের মধ্যেই স্যানিটাইজেশনের কাজ শেষ করতে হবে। অবশ্য 15ই নভেম্বর বিরসা মুন্ডা দিবসের কারণে ছুটি থাকায় কার্যত 16 তারিখ থেকে খুলবে স্কুল কলেজ, অর্থাৎ পুজোর মরশুম শেষ হতেই ফের স্কুল কলেজ মুখ হবে পড়ুয়ারা। তবে এই পরিস্থিতিতে স্কুল শুরু করা হলে যাতে পড়ুয়াদের কোন রকম সমস্যা না হয় সেদিকেও নজর রয়েছে রাজ্যের। সোমবার উত্তরাখণ্ড থেকে দমদম বিমানবন্দরে ফিরল বাংলার 5 অভিযাত্রীর কফিনবন্দী দেহ। প্রাকৃতিক বিপর্যয়ের জেরে মৃত সৌরভ ঘোষ, তনুময় তিওয়ারি, বিকাশ মাকাল, রিচার্ড মণ্ডল, শুভায়ন দাসের দেহের হদিশ মিলেছে। নিহতদের 5 জনের মধ্যে 4 জনই বিষ্ণুপুরের বাসিন্দা। প্রয়োজনীয় কাগজে সই সাবুদের পর তাঁদের দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, আগামী বছর বিয়ে ঠিক হয়েছিল শুভায়নের, কিন্তু বাড়ির আপত্তি উড়িয়ে এবছরও দুর্গম পাহাড়ে ট্রেকিং এ বেরিয়ে পড়েছিল 28 বছরের শুভায়ন। মামা তনুময় তিওয়ারির দেহ নিতে বিমানবন্দরে এসেছেন শুভেন্দু, তার দাদা সুখেন মাঝি এখনও নিখোঁজ। স্থানীয় এলাকার বাসিন্দাদের চেষ্টায় সোমবার সকালে উদ্ধার করা গিয়েছে আরও 5টি দেহ। প্রিয়জনের দেহ শনাক্তকরণের জন্য ইতিমধ্যে উত্তরাখণ্ডে পৌঁছে গিয়েছেন উলুবেড়িয়ার 2 নিখোঁজ অভিযাত্রী সাগর দে ও শরীর শেখর দাসের আত্মীয়রা। রাজ্য সচিবালয়ে আমলার সংখ্যা কম, তার ফলে সরকারি প্রকল্প সামলাতে বহু ক্ষেত্রেই তৈরি হচ্ছে সমস্যা। তাই সরকারি প্রকল্পে গতি আনতে সচিব নিয়োগের ভাবনা রাজ্য সরকারের। এই পরিস্থিতিতে শিলিগুড়ির প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিলেন রাজ্যের সচিবালয়ে বেসরকারি ক্ষেত্রের অভিজ্ঞদের নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে। প্রয়োজনে অবসরের সময়সীমা বাড়িয়ে দেওয়ার কথাও বলেন তিনি। আগামী নভেম্বরে মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি তোলার জন্য তোড়জোড় করার কথাও বলেন মমতা। অবসরপ্রাপ্ত কিংবা বেসরকারি সংস্থার কৃতি পেশাদারদেরই সচিবালয়ে কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সংশ্লিষ্ট দপ্তরের সচিবদের অধীনেই কাজ করবেন তারা। গোটা দেশের নিরিখে তাই এই সিদ্ধান্ত নতুন না হলেও রাজ্যের ক্ষেত্রে এমন সিদ্ধান্ত অভিনব বলেই মত রাজনৈতিক মহলের। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের অনশন প্রত্যাহার করে কাজে ফেরার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। যদিও তাতে নারাজ আন্দোলনকারীরা, ফলে হাইকোর্টের হস্তক্ষেপ সত্ত্বেও জট কাটল না সরকারি হাসপাতালটিতে। আরজিকর হাসপাতালের জট কাটাতে শনিবারই কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। সোমবারই ছিল তার প্রথম শুনানি। জট কাটাতে স্বাস্থ্য সচিবকে আগামী 29শে অক্টোবর উচ্চ পর্যায়ের বৈঠকের নির্দেশ দিয়েছেন বিচারপতিরা। বলা হয়, অনশনরত জুনিয়র ডাক্তার হাসপাতাল কর্তৃপক্ষ নিয়ে উচ্চ পর্যায়ের টিমটি আলোচনা করে সেখানেই সমাধান বের করবে। সব দিক বজায় রেখে যাতে এবার সুনির্দিষ্ট সমাধান বের হয় তার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। তারপর হাইকোর্ট এই মামলার শুনানির পরবর্তী দিনক্ষণ স্থির করবে। এই মুহূর্তে 29শে অক্টোবরের বৈঠকের দিকেই নজর সব পক্ষের।
এবার উত্তরপ্রদেশ কংগ্রেস শিবিরে ভাঙন। শিলিগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন কংগ্রেস নেতা রাজেশপতি ত্রিপাঠী ও ললিতেশ ত্রিপাঠী। এদিনও বিজেপিকে আঘাত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করেছেন সব কাজে কেন্দ্রের বাধার মুখে পড়তে হচ্ছে, তবে এসবে যে তিনি মোটেও গুরুত্ব দিচ্ছেন না তাও বুঝিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। যোগদান কর্মসূচির মাঝেই ছট পুজোর পর বারাণসী যাবেন বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। 28 অক্টোবর গোয়া যাওয়ার কথা ছিল তৃণমূল নেত্রীর, তৈরি হয়েছে জনসংযোগ কর্মসূচিও। তারই অঙ্গস্বরূপ সোমবার ছিল পিপলস চার্জশিট প্রকাশের অনুষ্ঠান, কিন্তু সেই অনুষ্ঠানের অনুমতি মেলেনি গোয়ার বিজেপি সরকারের থেকে। এ নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন মমতা। বলেছেন, অনুমতি না পেলে রাস্তায় প্রতিবাদ চলবে, আমি স্ট্রিট ফাইটার, রাস্তায় নেমে আন্দোলন চলবে গোয়ায়। শেষে এদিন অনলাইনে পিপলস চার্জশিট প্রকাশ করে তৃণমূল। বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের কাছে প্রথম হার ভারতের। আর ভারতের হারের পরই পাঞ্জাবের দুটি শিক্ষা প্রতিষ্ঠানে আক্রান্ত কাশ্মীরি পড়ুয়ারা। এই ঘটনায় কাঠগড়ায় উত্তরপ্রদেশ বিহার পাঞ্জাবের ছাত্ররা। পাঞ্জাবের ভাই গুরুদাস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ও রায়ত ভারা বিশ্ববিদ্যালয়ের হস্টেলে চড়া হয় হামলাকারীরা। ঘরের টেবিল চেয়ার ভাঙচুরের পাশাপাশি তাদেরও বেধরক মারধর করা হয় বলে অভিযোগ করেছেন কাশ্মীরি পড়ুয়ারা। শেষে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় হামলাকারীদের হাত থেকে রক্ষা পান তারা। যদিও অভিযুক্ত যুবকদের দাবি, ভারতের হারের পর ওই কাশ্মীরি ছাত্রছাত্রীরা আজাদি স্লোগান দিচ্ছিল। ঘটনার তীব্র নিন্দা করেছেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ। এদিন ভারত পাক ম্যাচে হারের পর তীব্র কটাক্ষ ধেয়ে এসেছে ভারতের প্রথম একাদশের একমাত্র মুসলিম ক্রিকেটার মোহাম্মদ শামির দিকে। ভারতীয় পেসার এ নিয়ে কোনো মন্তব্য না করলেও তার হয়ে সুর চড়িয়েছেন তার ভক্তরাই। শামির হয়ে গর্জে উঠেছেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহবাগ, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও। কথা ছিল সোমবার ফের এনসিবি জেরার মুখে পড়বেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে। নতুন করে অভিনেত্রীর জন্য প্রশ্নপত্র তৈরি করেছিল এনসিবি। তবে সংবাদ সংস্থা এএনআই সূত্রে পাওয়া খবর অনুযায়ী এদিন এনসিবি অফিসে হাজিরা দিলেন না অনন্যা। ব্যক্তিগত কিছু কারণ আছে জানিয়ে এ বিষয়ে অফিসারদের থেকে 3 দিন সময় চেয়ে নিয়েছেন অনন্যা। মাদক মামলার তদন্তে নেমে শাহরুখ পুত্র আরিয়ান খানের সঙ্গে হোয়াটসঅ্যাপে অ্যানি নামে এক মহিলার পুরনো কথাবার্তা হাতে আসে এনসিবি কর্তাদের। সেই অ্যানি যে আসলে অনন্যা, অল্প সময়ে সে কথা জানা যায়। 2018-19 সালের সেই পুরনো চ্যাটে আরিয়ানকে গাঁজা যোগান দেওয়ার আশ্বাস দিয়েছিলেন অনন্যা। যদিও এনসিবি জানিয়েছে অনন্যার বিরুদ্ধে গাঁজা সংগ্রহ বা সরবরাহের কোনো প্রমাণ এখনো তারা হাতে পাননি। অনন্যা পাল্টা দাবি করেছেন, নিছক রসিকতা করতেই ওইসব কথা বলেছিলেন তিনি। যদিও তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠছে অভিনেত্রীর বিরুদ্ধে, তাকে গ্রেফতার করা হতে পারে বলেও খবর। যাতে কোন রকম অপ্রাসঙ্গিক আইনি পদক্ষেপের মাধ্যমে অনন্যা পাণ্ডেকে ফাঁসানো না হয় সেই বিষয়ে রবিবারই মুম্বাই পুলিশ কমিশনারকে চিঠি লেখেন মাদক রহস্যভেদের নায়ক সমীর ওয়াংখেড়ে। প্রতীক্ষার অবসান, নিলামের পর অবশেষে নতুন দুটি নাম যুক্ত হল আইপিএল এর সঙ্গে। আগামী মৌসুম থেকে পুরনো 8টি দলের সঙ্গে খেলবে আহমেদাবাদ এবং লখনৌ। এদিন দীর্ঘক্ষণ বিডিং এর পর 5,200 কোটি টাকার বিনিময়ে সিবিসি ক্যাপিটালস জিতে নেয় আহমেদাবাদকে। অন্যদিকে 7,900 কোটির বিনিময়ে লখনৌ দলের মালিকানা পেলেন আরপিএসজি অর্থাৎ সঞ্জীব গোয়েঙ্কার সংস্থা। নতুন দুটি দলের জন্য গত 31 অগস্ট দরপত্র আহ্বান করে ভারতীয় বোর্ড। এরপরই একাধিক ভারতীয় সংস্থার পাশাপাশি উঠে আসে ম্যানচেস্টার ইউনাইটেডের নামও। শোনা গিয়েছিল ইংলিশ ফুটবল ক্লাবটির কর্ণধার গ্লেজার্স পরিবার কোটিপতি এই লিগে সামিল হতে চায়। এরপর দল কিনতে আগ্রহ দেখান বলিউডের তারকা দম্পতি রণবীর সিং দীপিকা পাড়ুকোন। তবে এদিন শেষমেশ মোট 9টি বিড জমা পড়ে, যার মধ্যে গোয়েঙ্কা, সিবিসি ক্যাপিটালস ছাড়াও ছিল আদানি গ্রুপ, উদয় কোটাক, এইচটি মিডিয়া, টরেন্ট ফার্মা, গ্লেজার্স। তবে শেষ হাসি হাসে দুই ভারতীয় কোম্পানি। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।